আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আবারও তোমাদের সাথে দ্বিপদী বিস্তৃতি নিয়ে কথা বলবো। তবে আজকের ক্লাসটা থাকবে দ্বিপদী বিস্তৃতির বিভিন্ন গাণিতিক সমস্যাকে নিয়ে। কেমন? তো আসো, আমরা প্রথম যে গাণিতিক সমস্যাটাকে সিলেক্ট করেছি সেখানে বলা হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার টোয়াইস এন এর বিস্তৃতিতে মধ্যপথ সমান আমাকে ওয়ান ওয়ান ইন্টু থ্রি ইন্টু ফাইভ ডট ডট টোয়াইস এন মাইনাস ওয়ান ডিভাইড বাই এন ফ্যাক্টোরিয়াল ইন্টু মাইনাস টু টু দি পাওয়ার এন দেখাতে হবে, যেখানে এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। ওকে, তো আসো, মধ্য কথা হচ্ছে এইটার মধ্যপথটা আমাকে ফাইন্ড আউট করতে হবে এবং মধ্যপথ এত কিনা আমাকে দেখতে হবে। কেমন? তো আসো আমরা প্রথমে দেখবো এত বিস্তৃতিতে মোট পদ সংখ্যা কত। এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার টোয়াইস এন, পদ সংখ্যা না দেখলেও পারি, যেহেতু টোয়াইস এন, এন যেহেতু স্বাভাবিক সংখ্যা তাহলে টোয়াইস এন একটা জোড় সংখ্যা, আর জোড় সংখ্যা যেহেতু এত এ টোয়াইস এন মানে সর্বোচ্চ ঘাত একটা জোড় সংখ্যা, একটি জোড় সংখ্যা, তাই না? কারণ যে কোনো স্বাভাবিক সংখ্যার সাথে দুই গুণ করলে এটা একটি জোড় সংখ্যা হয়। সুতরাং মধ্যপথ হবে, একটি মাত্র মধ্যপথ থাকবে, মধ্যপথ কত হবে তোমরা জানো, টোয়াইস এন প্লাস টু ডিভাইড বাই টু তম পথ, এই পথটা হবে মধ্যপথ। টোয়াইস এন প্লাস টু, টোয়াইস এন প্লাস টু ডিভাইড বাই টু বলতে বোঝাবে মূলত এন প্লাস ওয়ান তম পথকে। কেমন? তাহলে আমরা যদি এত এর বিস্তৃতিতে এন প্লাস ওয়ান তম পথ ফাইন্ড আউট করে ফেলতে পারি, এই এন প্লাস ওয়ান তম পথটাই হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার টোয়াইস এন এর জন্য মধ্যপথ। কেমন? তো আসলে আমরা এন প্লাস ওয়ান তম পথ বের করে ফেলি। সুতরাং এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার টোয়াইস এন এর বিস্তৃতিতে বিস্তৃতিতে কেমন এন প্লাস ওয়ান তম পথ, আমরা এটাকে কিভাবে লিখতে পারি, টি অফ এন প্লাস ওয়ান, টি অফ এন প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু, আমরা বলবো তোমরা জানো টোয়াইস এন, যেহেতু এটা মাইনাস যুক্ত তাহলে আমরা মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন, এখানে এনটা মূলত আর এর মতো কাজ করবে। হ্যাঁ, তারপর হবে এন সি আর, সর্বোচ্চ ঘাত সি আর, আর বলতে আমরা এনকে বুঝবো, তার মানে আমরা বলবো টোয়াইস এন সি এন, প্রথম পদ এক্স, এক্স টু দি পাওয়ার হবে টোয়াইস এন মাইনাস এন, এবং দ্বিতীয় পদ হচ্ছে ওয়ান বাই এক্স, তাহলে হবে ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার, আমরা আর লিখতাম, এখানে আর কে রিপ্রেজেন্ট করছে এন, তাই আমরা লিখবো এন। ওকে, তো আমরা কী পাচ্ছি দেখো, মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন, টোয়াইস এন সরি টোয়াইস এন সি এন, এক্স টু দি পাওয়ার টোয়াইস এন মাইনাস ওয়ান, ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন। তো বেস ইকুয়াল রিলেশন, যেহেতু ডিভিশনের এক্স এক্স বেস ইকুয়াল রিলেশন, ডিভিশনের পাওয়ার পাওয়ার মাইনাস করে দাও, তাহলে তুমি পাচ্ছ এক্স টু দি পাওয়ার টোয়াইস এন মাইনাস এন দেন মাইনাস এন, তার মানে আমরা সব মিলিয়ে কী পাচ্ছি দেখো, টোয়াইস এন মাইনাস এন মাইনাস এন টোয়াইস এন মাইনাস টোয়াইস এন, তার মানে এক্স টু দি পাওয়ার জিরো, এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, মানে এই পুরো ফিগারটা হচ্ছে ওয়ান হয়ে যাবে। তার মানে বোঝা যাচ্ছে মধ্যপথটা কিন্তু এক্স বর্জিত রাশি বা একটা ধ্রুব রাশি, তাহলে আমরা শুধু পাচ্ছি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন টোয়াইস এন সি এন, এটা ছিল আমাদের মধ্যপথ। যদি তারা এইভাবে না বলে দিত দেখাও যে মধ্যপথ সমান এত, তাহলে হয়তো আমরা এখানে আনসারটা শেষ করে ফেলতাম, কিন্তু যেহেতু তারা বলে দিয়েছে যে মধ্যপথ সমান এত দেখাতে হবে, এই রাশিটা দেখাতে হবে, তাই এটাকে আমরা আরেকটু কী করবো বলো, ভেঙে দেখবো যে আসলে ওইটা আনা যায় কি না। কেমন? তো আমরা মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন এটা রেখে দিব, মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন রেখে দিব, টোয়াইস এন সি এন বলতে আমরা কী বুঝি, আমরা বুঝি টোয়াইস এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই টোয়াইস এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল, তোমার এন ফ্যাক্টোরিয়াল, এন ফ্যাক্টোরিয়াল ইন্টু টোয়াইস এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এন সি আর এর ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করলাম। ওকে, তাহলে আমরা পাচ্ছি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন, টোয়াইস এন ফ্যাক্টোরিয়ালকে যদি আমি ভেঙে লিখি, আমরা লিখতে পারি এটাকে টোয়াইস এন ইন্টু টোয়াইস এন মাইনাস ওয়ান, ওকে, ইন্টু টোয়াইস এন মাইনাস টু, এভাবে একেবারে শেষ পর্যন্ত চলতে থাকবে, শেষ পর্যন্ত বলতে এক এক সংখ্যা এক পর্যন্ত গুণফল, এভাবে টোয়াইস এন, তারপরে তার থেকে এক কম, তারপরে তার থেকে এক কম, এইভাবে এক পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলোর গুণফল মূলত টোয়াইস এন ফ্যাক্টোরিয়াল বোঝায়। কেমন? এরপর আমরা এখানে পাচ্ছি হরে পাচ্ছি এন ফ্যাক্টোরিয়াল, টোয়াইস এন মাইনাস এন মানে তাও এন ফ্যাক্টোরিয়াল, তাহলে আমরা বলবো এন ফ্যাক্টোরিয়াল ইন্টু এন ফ্যাক্টোরিয়াল। কেমন? এরপরে দেখো মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এনকে আমরা রেখে দিলাম। ওকে, তারপরে দেখো আমরা কী পাচ্ছি, এই ব্যাপারটাকে একটু যদি আমরা উল্টো করে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে,
एक दुई तीन तारपर डट 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 ट्वाइस एन माइनस टू तारपर ट्वाइस एन माइनस वन तारपर होच्छे तोमार ट्वाइस एन जस्ट किच्छू ना उल्टो करे लिखलाम बुझार सुविधार्थे एन फैक्टोरियल इक्वल टू एन फैक्टोरियल ओके तो देखो इखान थेके आमरा जेहेतु एक दुई तीन चार पाँच छ एरकम जोर बीजोर संख्यार गुणफल एक दुई तीन चार पाँच जोर एखाने जेमन जोर संख्या विद्यमान आबार बीजोर संख्या विद्यमान आमरा एटाके दुटो अंशे विभक्त करे फेलबो जोरगुलोके आलादा करे फेलबो बीजोरगुलोके आलादा करे फेलबो कारण तोमार प्रमाणे देखो लब होच्छे एक तीन पाँच माने बीजोर संख्यागुलोर गुणफलके आलादा करे फेलछे तारा কেমন তো এইটুকু আনার জন্য আমরা কি করব দেখো আমাদের আপাতত এখানে জোড় বিজোড় সমস্ত সংখ্যার গুণফল আকারে আছে এটাকে আমরা জোড়গুলোকে আলাদা এবং বিজোড়গুলোকে আলাদা করে ফেলব কিভাবে দেখো আমরা লিখব মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন বিজোড়গুলোকে আগে লিখে ফেলি এক তিন পাঁচ ডট 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 তাহলে দেখো এক তিন পাঁচ লিখলাম এক তিন এরপরে পাঁচ তো এটা তো একটা জোড় সংখ্যা টুয়াইস এন মাইনাস টু জোড় সংখ্যা টুয়াইস এন জোড় সংখ্যা বা টুয়াইস এন মাইনাস ওয়ান অর্থাৎ টুয়াইস এন একটা জোড় সংখ্যা তার থেকে এক বিয়োগ করলে একটা বিজোড় সংখ্যা তাহলে আমরা এখানে শেষের দিকে দেখতে পাচ্ছি একটাই বিজোড় সংখ্যা আছে সেটা হচ্ছে টুয়াইস এন মাইনাস ওয়ান তাহলে দেখো এক তিন পাঁচ ইন্টু টুয়াইস এন মাইনাস ওয়ান এ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গুণফল এরপর জোড় সংখ্যাগুলো লিখি জোড় সংখ্যাগুলো কারা দুই চার ছয় ডট 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 এইভাবে ইন্টু তোমার টুয়াইস এন মাইনাস টু এরপরে হচ্ছে টুয়াইস এন এ হচ্ছে জোড় সংখ্যাগুলোর গুণফল ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল ইনটু এন ফ্যাক্টোরিয়াল ব্যাপারটা এরকম মনে করো এক দুই তিন চার পাঁচ ছয় এরকম জোড় বিজোড় কতগুলো সংখ্যার গুণফল আকারে আছে তো তুমি কী করলা প্রথমে বিজোড়গুলোকে লিখলা এক গুণ দুই গুণ তিন এক গুণ তিন গুণ পাঁচ এভাবে লিখলা তারপরে জোড়গুলোকে লিখলা দুই গুণ চার গুণ ছয় জোড়গুলোকে তো এটা যে কথা এটাও সে একই কথা মানে আমি এক তিন পাঁচকে গুণ করে তারপর দুই চার ছয়কে গুণ করব এখানে হচ্ছে অ্যাট এ টাইম সবগুলো র্যান্ডমলি গুণ করতে হবে এই আর কি ওকে তাহলে দেখো আমরা কি পাচ্ছি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন আর এখানে পাচ্ছি এক তিন পাঁচ ডট 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 টুয়াইস এন মাইনাস ওয়ান এরকম সংখ্যাগুলোর গুণফল দেখো এইখানে যেহেতু জোড় সংখ্যা এই প্রত্যেকটা জোড় সংখ্যা থেকে আমরা টু কমন নিয়ে ফেলতে পারি কারণ প্রত্যেক জোড় সংখ্যা থেকে জোড় সংখ্যা দুই দ্বারা বিভাজ্য তাহলে এখান থেকে যদি আমরা টু কমন নিয়ে ফেলি যেমন এটা থেকে টু কমন নেওয়া যাবে এখান থেকে টু কমন নেওয়া যাবে এখান থেকে টু কমন নেওয়া যাবে এরকম এন সংখ্যক পদ থেকে টু কমন নিলে টু এর পাওয়ার দাঁড়াবে টু টু দি পাওয়ার এন কেমন যেমন মনে করো দুই গুণ চার গুণ ছয় এরকম তাই না তো দেখো দুই মানে তো দুই বা টু ইন্টু ওয়ান আবার ফোর মানে হচ্ছে টু ইন্টু টু টু ইন্টু টু আবার সিক্স মানে হচ্ছে টু ইন্টু কত বলো থ্রি ওকে তো দেখো এখানে আমরা যদি দুইটাকে কমন নিয়ে ফেলি তাহলে টু ইন্টু টু ইন্টু টু মানে টু কিউব কমন যাচ্ছে টু ইন্টু টু ইন্টু টু টু কিউব আমরা বের করে ফেলতে পারবো টু কিউবকে মাল্টিপল ফর্মে লিখলে আমরা পাবো এক গুণ দুই গুণ তিন এভাবে পাবো কেমন তাহলে তুমি যদি এই তিনটা রাশি থেকে তিনটা জোড় সংখ্যা থেকে যদি টুকে কমন নিতে চাও বা টু যুক্ত শুধু টুকে আলাদা করে ফেলতে চাও তাহলে আমরা টু কিউব বলে এটাকে আলাদা করে ফেলতে পারবো তাহলে একইভাবে এন সংখ্যক রাশি থেকে যদি আমরা টুকে আলাদা করে নিতে চাই যেহেতু এরা সবই গুণের সম্পর্ক আছে সব মিলিয়ে আমরা টু পাবো টু টু দি পাওয়ার এন সংখ্যক সব মিলিয়ে আমরা টু পাবো টু টু দি পাওয়ার এন সংখ্যক এবং বাকি কী থাকবে দেখো বাকি থাকবে তোমার ওয়ান এখান থেকে থাকবে শুধু টু এরপরে থাকবে থ্রি ডট ডট টুয়াইস এন মাইনাস ওয়ান থেকে টুকে যখন বাদ দিয়ে দেওয়া হলো আমরা এখানে পাচ্ছি এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান তারপরে আমরা পাচ্ছি শুধুমাত্র এন কেমন আর নিচে পাচ্ছি কি বলো এন ফ্যাক্টোরিয়াল ইন্টু এন ফ্যাক্টোরিয়াল এবার দেখো এই যে টু টু দি পাওয়ার এন পেলাম এটাকে মাইনাস ওয়ান এটা মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আচ্ছা এই দুটোকে একসাথে লিখি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার এন আর উপরে পাচ্ছি কি দেখো এক ইন এক গুণ তিন গুণ পাঁচ ডট 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 টুয়াইস এন মাইনাস ওয়ান ওকে দেখো আমরা টু টু দি পাওয়ার এনকে তো সামনে নিয়ে আসলাম এক গুণ দুই গুণ তিন গুণ ডট ডট এন মাইনাস ওয়ান ইন্টু এন এই পর্যন্ত সংখ্যাগুলো গুণফল মূলত কাকে বোঝায় বলো এন ফ্যাক্টোরিয়ালকে বোঝায় আর হরে কী পাচ্ছি দেখো এন ফ্যাক্টোরিয়াল ইন্টু এন ফ্যাক্টোরিয়াল তাহলে একটা এন ফ্যাক্টোরিয়ালের সাথে একটা এন ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল করে দাও যেহেতু দেখো এখানে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার এন এটাকে আমরা একসাথে মাইনাস ওয়ান ইন্টু টু হোল টু দি পাওয়ার এন বলতে পারি আর উপরে কী পাচ্ছি দেখো ওয়ান ইন্টু থ্রি ইন্টু ফাইভ
dot dot into twice n minus 1 okay আর নিচে পাচ্ছি আমরা শুধুমাত্র n ফ্যাক্টোরিয়াল তো সব মিলে এটাকে আমরা minus 2 to the power n বলতে পারি minus 2 to the power n বলতে পারি যেটা তোমাকে প্রমাণ করতে বলেছে দেখো minus 2 to the power n এত into n ফ্যাক্টোরিয়াল তো আসো আমরা যদি একটু সাজিয়ে লিখি 1 into 3 into 5 dot 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 2n minus 1 okay divided by n factorial into minus 2 to the power n আর এটাই ছিল আমাদের প্রমাণ।